400 কোটি টাকার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এদিকে ডাক বিভাগে দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে। সাবেক দুই মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শাজাহান খানসহ 3 MPর বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। প্রধানমন্ত্রী থাকতেই শেখ হাসিনা জানিয়েছিলেন তার সাবেক এক পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। সরকার পালাবদলের পর দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মচারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক থেকে সরবরাহ করা অভিযোগে দেখা যায়, খোকনের বিরুদ্ধে দেশ থেকে আমেরিকায় অর্থ পাচার করে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ার অভিযোগ রয়েছে, যা প্রাথমিক যাচাই শেষে অনুসন্ধান করা হয়েছে বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ডাক বিভাগের পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি নামের একটি প্রকল্পে 541 কোটি টাকা 9-6 অভিযোগ উঠে। এ অভিযোগে 2020 সালের 1 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদও করা হয় ডাকের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে। ডাক বিভাগের একটা বিষয় নিয়ে আসছিলাম। এতদিন তার বিরুদ্ধে মামলা না করা গেলেও 4 বছর পর সুধাংশু এবং ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মুস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক এজাহারে অপ্রয়োজনীয় কেনাকাটার নামে 15 কোটি 11 লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ দেয়া হয়েছে। বদলি, নিয়োগ, পদোন্নতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অন্যদিকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল এবং জান্নাতারা হেনরির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।